পাকিস্তানে যেটা হচ্ছে, পাকিস্তানে 70 বছরের ভিতরে মনে হতে পারে খুব অভিনব একটা ঘটনা, আন্দোলনের একটা বিরাট ব্যাপার। কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমার যতটুকু আমি পাকিস্তানকে রাজনৈতিকভাবে ছাত্র জীবন থেকে দেখেছি, তো এটা খুব একটা নতুন কোনো ঘটনা না। রাজনীতির থেকেও বেশি সামরিক আমলাতন্ত্র পাকিস্তানে টোটাল বিষয়টি নিয়ন্ত্রণ করেছে। যেমন 1954 সালে যখন পাকিস্তান প্রতিষ্ঠার কম বেশি 6-7 বছরের মধ্যে যুক্তফ্রন্ট জয়লাভ করেছিল বিপুল ভোটাধিক ইস্ট পাকিস্তানে, তো সেই 1954 সালের 2 বছর পরে আইয়ুব খান ক্ষমতা দখল করেছিল। এই যে রাজনীতিবিদদের সেই সময়ের যে ঘটনাগুলো, বিভেদ, ভাঙন, কেনাবেচা, সেটা সবটাই যদি খুব মানে পর্যবেক্ষণের দৃষ্টিতে দেখা যায়, তাহলে দেখা যাবে তার সঙ্গে সামরিক এবং প্রশাসনিক যে আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্র পাকিস্তানের প্রেক্ষাপটে তখন এটা যুক্ত ছিল এবং আইয়ুব খান এসেছিল ক্ষমতা। এমনকি 70 দশকের শেষে রাজনীতিবিদদের উত্থাল, মানে আন্দোলন, উত্তাল আন্দোলন যেটাকে 70-এর নির্বাচন, সব কিছুর ব্যাখ্যা বিশ্লেষণের পরেও কিন্তু দেখা গেছে পাকিস্তান তছনছ হয়ে গেছে, কিন্তু রাজনীতিবিদরা ক্ষমতায় আসতে পারে নাই। যেমন শেখ মুজিবুর রহমান সাহেব আসতে পারে না। টোটাল এই 70 বছরের ঘটনার যদি আমি পর্যবেক্ষণ করি, দেখি যেটা পাটোয়ারি সাহেব বললো যে সর্বশেষ যে ইউক্রেনের যে যুদ্ধ রাশিয়া, সেই যুদ্ধে একমাত্র 24 ঘন্টার মধ্যে পুতিনের সঙ্গে দেখা করেছিলেন ইমরান খান। এতো কিছু দায়ী ইমরান খানকে নিতে হবে, খেসারত দিতে হচ্ছে, খেসারত বলবো না, দায় নিতে হবে। সে দায়টা হচ্ছে সে কি মানে রাশিয়া চীনের উপর নির্ভর করে এই ঘটনা, অর্থাৎ সে দেখাতে চেয়েছিল, যদি দেখাতে চেয়ে থাকে এখন তার রক্ষা কবচ কি রাশিয়া আর চীন, যে প্রশ্নটা এখানে উত্থাপন হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এই ভূখণ্ডে যেটা জুডিশিয়ারির কথা বলছে না, এটা ওই পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে হঠাৎ হঠাৎ তারা জেগে ওঠে, মানে পাকিস্তানের প্রেক্ষাপটে, কিন্তু আলটিমেট তারা মাথা নত করে কোন জায়গায় সেটাও আবার ভালো করে চোখ রাখলে দেখা যাবে যে রাজনীতিবিদরা সেই জায়গাটায় আলটিমেট রক্ষা পায়নি, কোনো না কোনো শক্তি এসে সেই ক্ষমতাটা নিয়ে গেছে, তখন আবার জুডিশিয়ারি খুব চুপ। মানে আমি তুলনা করবো না কোনো কিছুর ব্যাপারে, তবে আমার কাছে যেটা মনে হয়েছে পাকিস্তানের রাজনীতিটা শেষ কথা বলে আসলে কিছু নাই।